আমরা যে চাইনি কমলা খাই সেগুলোর মতো নেই। হ্যাঁ জি জি, না এটা সুন্দর, স্বাদ ভালো তো? হ্যাঁ স্বাদ ভালো, রসের এর সব বেশি ছিল। এই দেখেন কি পরিমাণ ফল বা কি পরিমাণই, এই দেখেন। এই চারা কোথেকে সংগ্রহ করছেন আপনি? চারা সংগ্রহ করেছিলাম নিধি কুণ্ডুর থেকে। প্রিয় দর্শক, কৃষক ও কৃষি চ্যানেলে আমন্ত্রণ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি টিপে রাখুন। বাংলাদেশে বিভিন্ন জেলায় চায়না কমলার চাষ শুরু হয়েছে। যদিও ফলন আশানুরূপ, তবে এ জাতটির ফল অমসৃণ ও রস তুলনামূলকভাবে ততটা মিষ্ট নয়। অতএব যারা কমলার এ জাতটি চাষ করবেন, তারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এ সার্বিক বিষয়ে অবগত হয়ে চাষের উদ্যোগ নেয় শ্রেয়। ওই গাছের থেকে 60 কেজি ফল কাটা হয়েছে, একটা গাছের থেকে। এখন তো ফল নাই বললেই চলে। হ্যাঁ, এ উঠায় দেখেন এই পরিমাণ থাকে, এই পরিমাণ। আচ্ছা, বাংলাদেশে সাধারণত আমরা কমলার চাষ পাহাড়ি এলাকায় দেখি, যেটা সিলেটের আর কমলাই আমরা সবসময় খেয়ে থাকি। আমরা এই যে ঝিনাইদহ জেলার এসে সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন, এই ইউনিয়নে আমরা এসে দেখছি যে প্রচুর পরিমাণে আপনার বাগানে কমলা ধরে আছে, এবং সাইজটা যেটা আমরা চায়না কমলা দেখি সেরকম। তো এইটা আপনি তো প্রথম চাষ করলেন এখানে, এটা মানে আপনি শুরুটা কিভাবে করছিলেন, কই পাইছিলেন, সেই গল্পটা যদি বলেন। শুরুটা আসছে কি, আমি প্রথমে এটা নেটে ইউটিউবে দেখি, দেখার পরে কৃষি অফিসার বা মাঠ সুপারভাইজার যারা আছে তাদের সাথে আলোচনা করি, করার পরে ওনারা আমার পরামর্শ দেয় যে অমুক জায়গার থেকে চারা আনলি, চারাটা ভালো হইবে না, আর আপনি বাগান করেন, সমস্যা নেই, আমরা একটু তদারকি করবেন। এইভাবেই আর কি আমি প্রথমে চারা আনি, তাদের পরামর্শেই রোপণ করি বা এই বাগানটা এইভাবেই আমি গড়ে তুলেছি। এখন প্রথম তারাও পুরোটা হয়তো সাজেশন দিতে পারি নাই, আমি ঠিক মতো এর যে তদারকি করতে পারি নাই, কিন্তু তারপরেও কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি ধরেন এই বাগানেতে বহুত টাকার কমলা বেচেছি, 14 আনা কমলাই বিক্রি হয়ে গেছে, এখন 2 আনা কমলা আছে। তা আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আগামীতে আমি ট্রিটমেন্টও ভালো করব আর ফসলও ভালো হবে, এবং এই গাছের বয়স হলে ফলের রসটাও ভালো আসে, মিষ্টতাও বাড়ে। কতটি গাছ আছে আপনি এখানে বাগানে? এখানে গাছ আছে আমার, আছে কি এই গাছ 140টা। তার কিছু ওই আনফান ধরে যেমন ভেঙে গেছিল, এটা আমরা একটু ওই গাছটাকে গাছ পরে লাগাইছো, একটা লাগাইছো। আর এখন ধরন্ত ভাবে এখানে একটু আমরা একটু এই কর্মলাগুলো দেখি। হ্যাঁ, এখন ধরন্ত ভাবে আছে 120টা, আর অধরন্ত আছে এর ভিতরে আছে যে 20টা, আর ওইদিকে আমি নতুন করে লাগাইছি 60টা মতো, এবং আমার এই জমিটা আছে একে করে 100টা পুরোটাই আমি লাগাবো, এই আমার আশা। আপনার গাছে সবগুলোতে কমলা আসছিল? হ্যাঁ, এই যে 120টা গাছে সব গাছে ছিল, আর এই যে আর 20টা, এই 20টাই আসেনি আপাতত। সে 20টা তো পরে লাগাইছে, পরে লাগাইছি। এই যে যেমন এই একটা ওই পিছনে একটা আছে, এইগুলাই ভেঙে গেছিল আনপান ধরে। তাই চারা কত করে আনছিলেন? চারা আমি কেবল কলম বাঁধ দিয়ে পলিথিন দিয়ে জড়ানো ছিল, ওই সময় আমি 100 টাকা পিস 2 মাস আগে টাকা চারার বায়না দিয়ে আনিছিলাম, 100 টাকা পিস নিছিল। 100 টাকা? আচ্ছা, গাছ সবগুলো লাগাইতে আপনার কত খরচ হয়েছিল? সবগুলো লাগাইতে 140টা সারা নিছিল 14,000 টাকা। আচ্ছা, আর বাদ বাকি সার ফার দিয়ে গড়ে আমার প্রথমে 1,083 টাকা, এটা আমার 30,000 টাকা। এই এই পর্যন্ত কমলা কত বিক্রি করতে পারছেন? এ পর্যন্ত মানে আমার খাতা কলমে হিসাব নাই, তবে আমার একটা আইডিয়া যে 100,000 টাকা আমার বিক্রি হয়। 1,00,000 টাকা? কত করে আপনি কেজি বিক্রি করছেন? আমি বাগানেতে প্রথমে বেচেছি 150 টাকা কেজি প্রথম পর্যায়ে, তারপরে আসে আস্তে আস্তে কুমাতে কুমাতে এখন 100 টাকা কেজি ধরে বিক্রি করতে। নতুন অবস্থায় আমার ভিতরে একটু দুর্বলতা ছিল, মানে প্রথম যখন লাগালাম মানসিক কাজে পাগল কি করতেছে, আর ছোট ছোট চারা কেবল কলম ফটেছে, আর আমাদের দেশে কি এই হয়, এই নানান লোকের নানান কথার জন্য আমারও দুর্বলতা ছিল যে ফল ধরুক কি হয় না হয়। তো এইবার আমি বুঝতে পারছি যখন নিজে, তখন এই জিনিসটা আর আমার ভিতরে নেই, আগামী ইনশাল্লাহ
আমি চেষ্টা বা যা যা গাছের দরকার, যেমন বোরনের ঘাটতি আছে গাছে, পটাশের ঘাটতি আছে, তারপরে গাছে হরমোনের ঘাটতি আছে, হ্যাঁ, এসবগুলো অজেই আমি ব্যবহার করিনি, কিচ্ছু করিনি। বোরন কি জিনিস, এই নাম নতুন আমার শোনা মতো হইলো আর কি। আপনি মানে এরপরে সবাই বলতেছে যে আসলে এসব জিনিসের ঘাটতি আছে, এসব জিনিসগুলো আমি জানলে আমার এতে টাকাও বেড়ে যেত 50,000। পরিপক্ক অবস্থা ছিল তাহলে তো পুরা পাতায় দেখা যাচ্ছিল না। আমার বাগানে ধরেন পার্কের চেয়েও লোক বেশি আছে। আচ্ছা আচ্ছা, আমি 50,000 টাকা বাগানেতেই বিক্রি করেছি। ও, আপনি তো এখানে যদি টিকিট সিস্টেম করলে তো ওখানে টাকা পেতেন না? এই সাইডে পেপার পাকলে নিয়ে যাচ্ছে, কালকেও ধরেন 22 কেজি কমলা আমার বাগানেতে বিক্রি হয়েছে। আমার এই জায়গা ধরেন এর আগে দুইজন ম্যাজিস্ট্রেট, একজন জজ আছে, সার্কেল সাহেব আছে, আমরা একটু ওইদিকে যাই, সিওর মালিক, এরকম সিওর মালিক 7 দিন আছে, আর আসলে সে কমপক্ষে 15 কেজি কমলার কম নেয় না। আচ্ছা, এইরকম আমার বাগানে ঠিকই বিক্রি হয়ে গেছে 50,000 টাকা। পানি দিতে হয়েছিল কি আপনার সেচ দেওয়ার ব্যবস্থা? আমি এই গম বোনার পরে আমি জানতে পারলাম যে কমলা গাছের মাটিটা যত শুকায়, মানে গাছটা যত শক্ত হয়, তত ফলগুলো গাছে ভালো টেকে। তারপরে আমার গাছে এমনি প্রচুর শক্তি ছিল, আমি গম বুনেও এই মাটিতে সেচ দিই নাই। সেচ না দেওয়ার কারণে যখন গাছে ফল ধরে গাছ ঠিক এই সাইজেরই ছিল, পরবর্তীতে ওইটুক বলেছে। এবং আমি গাছের শাওন ভারতে আমি 22,000 টাকা বিক্রি করেছি। গতকালকেও আমি 1,000 শাওন দিছি, ওই দেখেন পাতা ছাড়ানো রয়েছে। মানে ভারতের লোক এসে দেখিয়ে ওরা জিনিসটা পছন্দ করে আমার বাগানের তোরা এই শাওন নিচ্ছে, তা নাহলে গাছ আরো বড় হয়ে যেত। আচ্ছা আচ্ছা, তা এটাও আমার এই মোটামুটি পজিটিভ ব্যবসা আছে ইনশাআল্লাহ। তো আপনি সাহস করে যে ঝাঁপ দিয়েছেন, এটাই তো অনেক বড়, তাই না? আসলে আমরা বাঙালিরা যদি সাহস করে একবার ঝাঁপ দিতে পারি তাহলে মানে সম্ভব। বাঙালিরা সাহস করে তো ঝাঁপ দেবেই না, আরো একজন নতুন কিছু করতে গেলে ভয় দেখায়। আপনি যে ভয় পাননি, ভয় না পেয়ে আপনি নিজে নিজে করছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যে একটা নতুন ফসল আমাদের এই এলাকায়, বিশেষ করে ঝিনাইদহ এলাকায় আপনি একটা নতুন ফসল নিয়ে আসতে পারছেন, এবং এইটা যে আসলে একটা অন্যরকম একটা ফসল। সবাই এই কথাই বলে যে আমাদের ঝিনাইদহের ভিতরে এরকম সুন্দর বাগান আপনি করেছেন বা রয়েছে, এটা আমরা জানি না। অনেক লোক দেখে আসলে খুশি হয় এবং আমার প্রশংসা করে, সাহসটা খুব বাড়ায় যে আপনি করেন, সমস্যা নেই। আসলেই ভালো লাগে আমার, লোকজন যখন আসে ভুঁইতে ফল কেনে, এতে আমি অনেকটাই খুশি বা স্বাবলম্বী ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মাঝে ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ, উনি সদরের, উনি আসছেন, ওনার সাথে একটু কথা বলি এই সম্পর্কে। আমরা একটু যদি আপনি একটু আসেন আমাদের সামনে, আমরা একটু আমরা আসেন, হ্যাঁ, দুইটা খেয়ে আমরা খাইতে খাইতে আমরা কথা বলি একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে প্রচুর কমলা গাছে আমরা দেখতে পাচ্ছি, অনেক কমলা, একদম মানে কমলা রঙে একদম ভরে আছে সব গাছগুলো। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে আসলে 12 আনা 14 আনায় বিক্রি হয়ে গেছে, অতএব এখন যেগুলো আছে এগুলোও অনেক আমাদের মন ভরে গেছে। তো একটা বিষয়ে আপনি আমাদেরকে একটু বলেন যে ঝিনাইদহ জেলায় তো সাধারণত আমরা অতীতে এরকম কমলার চাষ হতে দেখিনি, তো এই যে এই ঝিনাইদহ মাটি কমলা চাষের জন্য কতটা উপযোগী আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনি হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের ঝিনাইদহ জেলার বিশেষত একটি উপজেলা মহেশপুরে আমরা বিগত কয়েক বছর ধরেই একটি কমলার চাষ আবাদ হচ্ছে, এবং সেটিও ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামের পোড়াবাকড়ি গ্রামে আমাদের এই চাইনিজ কমলার বাগান হয়েছে। এটি 3 বছর এই বাগানটি, এই বছরই প্রথম এই পরিমাণ ফল এসেছে। এটি অত্যন্ত আকর্ষণীয় রঙের, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের এই কমলার জাতটি আমাদের সদর উপজেলার জন্য অত্যন্ত উপযোগী জাত হবে। তো আমরা যদি কিছু ব্যবস্থাপনা করতে পারি তাহলে এটার যে গুণগত মান সেটি আরও উন্নয়ন করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
যেহেতু এটি একটি অত্যন্ত একেবারে নতুন ফসল আমাদের, এজন্য আমাদের এখানে শুধু শুধু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকবল দিয়ে যথেষ্ট না, আমি আপনার মাধ্যমে আমাদের গবেষণার যেসব বিজ্ঞানীবৃন্দ আছেন, ফল গবেষণার বিশেষত কৃষি গবেষণার বিজ্ঞানীবৃন্দদেরকেও আমরা আহ্বান জানাই, তারা এখানে এসে এটি নিয়ে গবেষণা করতে হবে, এখান থেকে জাত উন্নয়ন করতে হবে এবং এটি আরও কীভাবে মিষ্টতা বা আমাদের রসের পরিমাণ সুন্দর চমৎকার করা যায় সে বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই কমলার রংটা অত্যন্ত আকর্ষণীয়, আমাদের জুসের পরিমাণটা আরও উন্নতি করার বা উন্নয়ন করার সুযোগ আছে। আচ্ছা, তো আমরা সাধারণত জানতাম যে বাংলাদেশের যে কমলা বিশেষ করে সিলেট অঞ্চলেই হয়ে থাকে এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের অন্য অন্য জায়গায়ও কমলার চাষ হচ্ছে, তো কৃষকদের মাঝে আপনারা সম্প্রসারণ ব্যাপারে কেমন কি ধরনের উদ্যোগ নিয়েছেন আপনারা? আপনি জানেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আমাদের উপজেলা পর্যায়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়, প্রত্যেকটা প্রকল্পতেই আমাদের ফল বাগানের প্রদর্শনী থাকে এবং ফল চাষের উপরে আমাদের প্রশিক্ষণ থাকে, এবং সম্প্রতি সময়ে আমাদের আরো একটি প্রকল্প যেটা বসতবাড়ির আঙিনায় অনাবাদী পতির জায়গাতে সবজি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার প্রকল্প, প্রত্যেকটা প্রকল্পতে আমাদের ফলের গাছ বিতরণ এবং ফল চাষ বিষয়ে প্রশিক্ষণ এমনকি মাঠ দিবস করার কথা বলা আছে। আমরা কৃষকদের মাঝে নতুন নতুন জাতের ফলের বাগান, ফলের গাছ এবং বিভিন্ন জাতের এই জিনিসগুলো আমরা বিতরণ করে থাকি, এর মাধ্যমেই কিন্তু আমরা বিশেষত বাড়ি মালটা ওয়ানের বিস্তার ঘটিয়েছি, যেটি এখন অত্যন্ত একটা আকর্ষণীয় বিষয়। সাথে সাথে আমাদের চাইনিজ কমলাটাও কিন্তু আমরা প্রদর্শনী আকারে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করলাম এখানে, এই যে গাছগুলা কমলাগুলো যদি আমি দেখি ভালো করে ক্লোজ করে যদি দেখি, এখানে একটু মানে আমরা যে চাইনিজ কমলাগুলো বাজারে দেখি সেটার সাথে এটার একটু পার্থক্য হচ্ছে, একটু গাটা একটু খসখসা ধরনের, এটা কি কারণে হয়েছে একটু যদি বলেন। সেটাই আপনাকে বলেছি যে আমাদের রংটা অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু আমাদের যদি কমলার আউটার সারফেস যদি আমরা চিন্তা করি এটি অতটা এখনো আমরা যেভাবে চাইনিজ কমলা বলতে চায়না থেকে যে কমলাগুলো আসে তার সাথে সামঞ্জস্য পায় না, এটি আমাদেরকে সামনের বছর দেখতে হবে। এখানে আমরা বোরন এবং দস্তার প্রয়োগ যদি পরিমিত মাত্রায় করতে পারি মাটি পরীক্ষা করিয়া, তাহলে হয়তো আশা করা যায় এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে, কারণ বোরন এবং দস্তা আমাদের যে কোনো ফল ফসলের ত্বককে স্মুথ করে আমরা এটা জানি। দেখা যাক আগামী বছর আশা করি আমরা যদি প্র্যাকটিসের মাধ্যমে এটা সমাধান করা আশা করা যায় সম্ভব হবে। মিষ্টতা বাড়ানোর জন্য আমরা চুনের প্রয়োগ একটু করব। আচ্ছা, তাহলে আমরা আশা করি যে যে পরিমাণ মিষ্টতা রয়েছে আরও মিষ্টতা বাড়বে, অর্থাৎ মিষ্টতা যদি বাড়ে রঙও যদি বেশি থাকে তাহলে এটি সম্প্রসারণ করতে আরও বেশি আমাদের সুবিধা হবে। কিন্তু আমরা ইতিমধ্যে একটা খেয়ে দেখলাম যে ভালো তো মিষ্টি অনেক এখন অবস্থা, যেহেতু আমরা চাইনিজ যে কমলাগুলো রয়েছে এগুলো আমরা দেখেছি অনেক মিষ্টি, সেই তুলনায় মানে সেটার কাছাকাছি নয় কিন্তু এটা মিষ্টি, আমরা যদি আরও একটু বেশি পরিমাণে মিষ্টতা আনতে পারি তাহলে সেটা ছেলে থেকে বুড়ো সবাই সকলকেই আকর্ষণ করবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর একটু এই এলাকায় যারা আছেন, আপনি কি এই গ্রামের কমলা বাগান আপনার এলাকায় হয়েছে এটা তো আগে দেখেননি নাকি? জি না, এই প্রথম দেখলেন, কেমন লাগতেছে আপনার? খুব সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, আমার মন চাচ্ছে আমি করব। আমি 10 বিঘা পেয়ারা বাগান করছি, এখন আমি পেয়ারার মাঝে এই কমলা বাগান করার ইচ্ছুক আছে আমার। ইচ্ছা আছে না, তবে একটা জিনিস কি ওই যে মানে প্রথম থেকে একটু জেনে বুঝে করেন, কারণ হলে দেখা যায় যে অনেকেই না জেনে না বুঝে হঠাৎ করে করে ফেলে, দেখা যায় পরে দিয়ে মানে লসের ভাগিদার হইতে হয়। তো আপনার কৃষি অফিসে যোগাযোগ করে ওনারা যেভাবে বলে সেভাবে আপনারা করেন? জি, স্যারের নির্দেশনায় করব, তবে আমরা দেখে ভালো লাগছে, আমরা স্যারের নীতি নির্দেশনার মতো করার ইচ্ছা আছে আমার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু মানে অনেক, হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আপনি একটু আমাদেরকে বলেন, সেটা হচ্ছে যে যদি কেউ অন্যরা এই বাগান করতে চায় তারা কিভাবে এটা আরম্ভ করবে একটু যদি বলে রাখি? যারা করতে চায় তাদের যেমন আমি যেখান থেকে চারা আনেছি
উনি পরে হচ্ছে কি বিভিন্ন নার্সারিতে এইটা তিনটা চারটা জাত আছে। আচ্ছা, বিভিন্ন নার্সারিতে প্রতারণা করে অনেক চাষি ধরা খায়। হ্যাঁ, তো যারা করতে চাই কৃষি অফিসার মাঠ সুপারভাইজার তাদের সাথেও পরামর্শ করবে, আর এরকম বাগান দেখে তাকে চারা খরিদ করা উচিত, তাইলে তারা সঠিক চারা পাবে, সঠিক জাত পাবে, চাষে তারা বাণিজ্যিকভাবে আগাতে পারবে। আর হচ্ছে নার্সারি আলারা ওরা চারা বিভিন্ন জায়গায় তো সাবান আনে, ওদের হচ্ছে ব্যবসা চারা বিক্রি করা, এর কারণেই অনেক চাষি প্রতারণায় পড়ে লস খেয়ে যাচ্ছে। তো তাদের দরকার হচ্ছে বাগান মালিক এবং এলাকা জানাশোনা চারা নিয়ে বাগান করা, তাহলে তারা স্বাবলম্বী হবে, আমি এটা ধারণা করি। আচ্ছা, আমরাও আশা করি যে যারা এই কমলা চাষ করবেন তারা মানে এই দেখেন এই দেখেন ধরের কি দেখি। আমরা আসলে কাটিয়ে ফেলেছি, এখন ফল নাই, তারপরেও আছে কিছু কিছুটা।